হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ট্রাভেল অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন আজকে সবাইকে স্বপ্নের শহর কলকাতা ঘুরিয়ে নিয়ে আসি। আপনাদেরকে কলকাতা শহর ঘুরে দেখাবো এবং কলকাতা শহর সম্পর্কে পরিচয় করাবো। যাই হোক, সকাল সকাল নিউগুড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আজ বন্ধুদের সঙ্গে মিট করব, তাদের সঙ্গে গল্প করব, আড্ডা মারব, কলকাতা ঘুরবো, খাওয়া দাওয়া করবো এবং স্বপ্নের শহর কলকাতা সম্পর্কে আপনাদের পরিচয় করাবো। আজ খুব দিনটি ভালোভাবেই কাটাবো। বাঙালি তথা ভারতবর্ষের জনপ্রিয় মহানগরী কলকাতা সকলের প্রিয়, ভালো বাসার শহর, ভালো লাগার শহর। কলকাতায় বহু মানুষের বহু পছন্দের জায়গা আছে। কলকাতা সম্পর্কে অনেক তথ্য ও বিশ্লেষণ আছে। কলকাতা মানে ভারতের সাংস্কৃতিক রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার, সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস। আর সবচেয়ে বড় কথা, একটা কথা আপনাদের শেয়ার করা ভালো লাগবে যে আমরা যেখানে যাই না কেন আমরা তার প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত তুলে ধরার চেষ্টা করি। সঙ্গে আপনাদের যা যাবতীয় যেসব জায়গাগুলো যাওয়ার দরকার তার তথ্যগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বসে দিয়ে রাখার চেষ্টা করি। তো কাইন্ডলি একটু দেখে নেবেন আপনাদের যেসব জায়গা আপনাদের যাওয়ার দরকার। ভারতের প্রথম টিউব রেল অর্থাৎ পাতাল রেলওয়ে সূচনা হয় কলকাতায়। দমদম থেকে টালিগঞ্জ এবং পরবর্তী সময়ে গড়িয়া পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারিত হয় এবং নতুনভাবে হাওড়া, শিয়ালদা এবং সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো যায়। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সমারোহ আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। হাজার ব্যস্ততার মধ্যেও সময় করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমরা স্প্ল্যানেড পর্যন্ত যাব এবং সেখান থেকে আমরা যাব বন্ধুদের সঙ্গে ঘুরবো। এক প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ দেখতে পাচ্ছেন, সবুজে ভরা মেট্রোর এপার থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি দেখানোর চেষ্টা করেছি যে কী সুন্দর পরিদর্শন করা যায়। মেট্রো চড়ার যে এক বিশেষ আরামদায়ক, যে ভালো লাগার একটা ইমোশন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আর সেই সময়টা বন্ধুদের সঙ্গে কাটানো মানেই আরও জমজমাট হয়ে ওঠে। আমরা এখান থেকে যাব, গিয়ে বন্ধুদের সঙ্গে মিট করব, তারপর সারা কলকাতাটা ঘুরে দেখাব এবং কলকাতা সম্পর্কে তথ্য জানাব। দেখতে পাচ্ছেন মেট্রোর টিকিট অর্থাৎ আপনারা যেটা কাটবেন সেই টিকিট। এখন স্প্ল্যানেড নামলাম এবং এখান থেকেই বন্ধুদের সঙ্গে মিট করব। এখান থেকে স্প্ল্যানেড অর্থাৎ ধর্মতলার নিয়ারেস্ট যে স্টেশন সেটি। ব্যস্ত শহর এই কলকাতা, যাকে ঘিরে আজ লক্ষ লক্ষ মানুষের জীবন, জীবিকা, শিক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় তথ্য, বিবরণ, তাদের কার্যকলাপ। এই শহর কলকাতা, যাকে বাদ দিয়ে আমাদের একটা মুহূর্ত চলে না। এই শহর ধীরে ধীরে এক উন্নত এবং প্রচেষ্টীয়মান হতে চলেছে। কলকাতা আজ আধুনিক, আরও সুন্দর করে মেগা সিটিতে রূপান্তরিতের কাজ চলছে। তাই কলকাতা সমস্ত মানুষের জীবিকা নির্ভর করে। পশ্চিমবঙ্গে তথা আমাদের যে সকল গ্রামগুলি আছে এবং সেখানকার মানুষের জীবিকা বিশেষভাবে নির্ভর করে। ভারতবর্ষ তথা বিশ্বের প্রতিটি মানুষের কাছে কলকাতা বেশ প্রিয়। 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। পশ্চিমবঙ্গের রাজধানী বর্তমানে কলকাতা এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মহানগরী। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজ্য এবং সিটি অফ জয়, সিটি অফ প্যালেস নামে অভিহিত করা হয়। কলকাতা মানে বাঙালির ইমোশন, দেশের ইমোশন। কলকাতা মানে হাওড়া ব্রিজ, ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া, বিশ্ব বাংলা গেট, দক্ষিণেশ্বর, ময়দান
ঐতিহ্যবাহী ট্রাম, কফি হাউস, কল স্ট্রিট, পার্ক স্ট্রিট, ইডেন গার্ডেন, প্রিন্সেপ ঘাট, রবীন্দ্র সরোবর, হাইকোর্ট, হাতে ঠেলা, ট্যাক্সি এবং যা কিছু আছে। কলকাতার অলিগলি, রাজভবন, সল্ট লেক, এমপি বিড়লা প্ল্যাটিনিয়াম, জু, শহীদ মিনার, অর্থাৎ কলকাতার যে সম্পূর্ণ জায়গাটি আপনারা এত কিছু দেখতে পাবেন যা শেষ করতে পারবেন না। স্বপ্নের শহর কলকাতাকে আপনাদের আপন করে নিতে ইচ্ছা করবে। দেশের মানুষের তো প্রিয়, সঙ্গে এই ধর্মতলা অর্থাৎ মেন বা সেন্ট্রাল কলকাতার যে প্রিয় জায়গাগুলি আপনাদের ঘুরে দেখাবো, পরিচয় করাবো এবং আপনাদের যা কিছু তথ্য বিবরণ সেগুলিও দেখাবো। আমাদের যে প্রতিটি মানুষের ভালো লাগার শহর, ভালোবাসার শহর, তার পরিচয় দেবো আজকের। আমি চেষ্টা করব কলকাতার সব জায়গাগুলি ঘুরে দেখানোর এবং প্রতিটি পর্যায়ের ভিডিও বা এপিসোডগুলি আপনাদের আপলোড দিয়ে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সম্পূর্ণ শহর যে আর কলকাতার যে স্ট্রিট ফুড তার তো তুলনাই নেই, দেশের মধ্যে বেশ জনপ্রিয়। তাই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত এপিসোডগুলো পাওয়ার জন্য। যাই হোক, আমার বন্ধুদের কাছাকাছি খুব চলে এসেছি, ওদের সঙ্গে আমার মিট হয়ে গেছে। এই আশিক আমার বন্ধু এবং আরও আছে, তাদের সঙ্গে একের পর এক আপনাদের পরিচয় করাবো এবং দেখাবো। জানেন, আমার বন্ধুগুলো খুব ভালো, ওদের সঙ্গে আমার সময় কাটাতে বেশ ভালো লাগে। ওরা এত মিশুকে এবং বেশ হাসি খুশি সবসময় থাকে। আমরা দুঃখে থাকলেও ও ঠিক আমাদের ম্যানেজ করে প্রত্যেকেই। আমরা এখন কলকাতা নিউ মার্কেট বা হক মার্কেট, জানেন সেন্ট্রাল কলকাতার জনপ্রিয় জায়গা। ফুডের দিক দিয়ে তো চিন্তা করতেই হবে না, বিশেষ জনপ্রিয় খাবারগুলি এখানে পাওয়া যাবে। আমরা সবাই পৌঁছে গেছি নিউ মার্কেটের নিজাম হোটেলে। খুব সুন্দর, চতুর্দিকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি, লাইটের সমারোহ, কালচারাল সাংস্কৃতিক বলা যেতে পারে। এখানে একটা জিনিস, এখানকার ব্যবহারটা খুব সুন্দর। এখানে আমাদের আসার কারণটা এবার বলি। অ্যাকচুয়ালি অরিজিতের বার্থডে উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছে বন্ধুরা সবাই, অর্থাৎ আমাদের যে ঘোরার প্ল্যান, খাওয়া দাওয়া এবং সমস্ত কিছু অ্যাকচুয়ালি অরিজিতের বার্থডে উপলক্ষেই হচ্ছে। আশিক আছে, এই যো দেখতে পাচ্ছেন, আমার লেফট সাইডে আছে অরিজিৎ, গাজী আর সোম। আমি মেনুটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বিভিন্ন রকম ফুডের আইটেম আপনারা পেয়ে যাবেন মেনুতে, একের পর এক লিস্ট এবং তার প্রাইসগুলো দেওয়া আছে। চলুন বন্ধুদের সঙ্গে আলাপ করে। আশিক আমার প্রতিও ভিডিও দেখেছেন, ওই হলুদগঞ্জি গাজী। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এক মজার বিষয়, আপনারা যারা বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন জানেন। চলুন আড্ডার যে সমারোহটা সেটা দেখানোর চেষ্টা করছি, আর একটু ঘোরাও। হ্যাঁ দাঁড়াও, অরিজিৎকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ব্ল্যাক শার্ট অরিজিৎ, আমার খুব কাছের বন্ধু। বিকালের ওয়েদার, আকাশের চতুর্দিকে মেঘ করে এসেছে। সোম দেখতে পেলেন, সোমকে দেখানো যাচ্ছিল না, হ্যাঁ এটাই সোম। হ্যাঁ খুব মিশুকেও। যাই হোক, নিউ মার্কেট সম্পর্কে একটু বলবো। লিন্ডসে স্ট্রিটের কাছে এই মার্কেটটি, আগে বলা হতো হক মার্কেট,
শপিং করার একটি গুরুত্বপূর্ণ স্থান। বহুতল মার্কেট গড়ে উঠেছে এই জায়গায়, বাস স্টপ লেন্সে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সেন্ট্রাল কলকাতা নিউ মার্কেট হগ মার্কেট থেকে এখন স্প্ল্যানেট মেট্রো স্টেশনে এলাম। এখান থেকে ময়দান যাব, কলকাতার ঐতিহ্যবাহী জায়গা, সেই ময়দানে এখন ঘুরতে যাব। স্প্ল্যানেট মেট্রো স্টেশনের চার্ট এটি। এখন আমরা ময়দানের উদ্দেশ্যে পৌঁছে যাব। আমরা ময়দানের খুব কাছাকাছি চলে এসেছি। জওহরলাল নেহেরু রোড ধরে আমরা এগোচ্ছি। এখান থেকে হাঁটা পথ জাস্ট 2 মিনিটের। আমরা ময়দানের ঠিক সামনে আছি। একটি গুরুত্বপূর্ণ তথ্য, কলকাতা ময়দানে 400 হেক্টরের বেশি সবুজের সমারোহ লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানের সবুজ, কলকাতার মতো জায়গায় এতভাবে গাছপালা এবং সবুজ প্রকৃতি খুবই কম দেখা যায়। আমাদের বন্ধুদের সঙ্গে ঘোরার সময়টাও তো বেশ প্রিয়, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যটাও বেশ প্রিয়। আমাদের একে অপরের ভালো লাগা আমরা শেয়ার করতে পারি। সময় এগিয়ে যাচ্ছে, সামনে ব্ল্যাক টি শার্ট আর ইট যাচ্ছে। আমাদের প্রত্যেকের কষ্ট বা যন্ত্রণা যাই থাকুক না কেন, নিজেদের হাসি মুখটা আমরা সকলেই সবার সামনে রাখার চেষ্টা করি। আমাদের প্রত্যেক সবার সবার কাছে অল টাইম ফেভারিট, সবাই খুবই সুন্দর। কলকাতার যে ময়দানটি ভিক্টোরিয়ার নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ময়দান ভিক্টোরিয়ার অপোজিট সাইডে। ময়দান এর একটি নাম বেশ পরিচিত, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এটি একটি বিশাল বড় পাবলিক পার্ক, শহরের সবুজ ফাঁকা মাঠ, কলকাতার মধ্যে 988 একর বিস্তৃত। এটি এশিয়ার বৃহত্তম আরবান পার্ক। এটিকে দ্য হার্ট অফ সিটি কলকাতা বলা হয়। পার্ক স্ট্রিট ও মেয়ে রোডের সংযোগস্থলে এই ময়দান। এর প্রতিটি সবুজের আনাচে কানাচে বিভিন্ন খেলার মাঠ। ময়দান মানেই ফুটবল। ময়দান থেকে জুম করে ভিক্টোরিয়াটা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন কত সুন্দর দেখা। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে হাইয়েস্ট বিল্ডিং হলো দ্য 42 বিল্ডিং, সামনেই দেখতে পাচ্ছেন আপনারা। এই বিল্ডিংয়ে রয়েছে 65টি ফ্লোর, এর উচ্চতা 857 ফুট। চৌরঙ্গী রোড, এটিকে স্কাইপার্ট বিল্ডিংও বলা হয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং কিছু গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি চলো আমরা দেখে নিই। সৌম, অরিজিৎ, আশিক, গজি। দিন বদল যাবে কিন্তু ছবি সাক্ষী হয়ে থাকবে। অনেকটা সময় বন্ধুদের সঙ্গে কাটালাম, অনেকটা টাইম হয়ে গেল। 5:14 দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেকটা টাইম হয়ে গেছে সেই সকাল থেকে। আর এই বিকাল চলে এলো, চতুর্দিকে আকাশে মেঘ করে আছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এখান থেকে, ফাঁকা মাঠ পুরো। মেঘের গর্জন শুরু হয়ে গেছে, বৃষ্টি শুধু নামার অপেক্ষা। এখান থেকে দৌড় দিতে হবে মেট্রো স্টেশনের দিকে, পৌঁছাতে হবে ময়দান মেট্রো স্টেশনের দিকে, এগিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি। বুঝতেই পারছো, বৃষ্টি একদম শুধু আসার অপেক্ষা। বলতে বলতেই বৃষ্টি নেমে গেল একদম। Thank you.
আশিক ছাতা নিয়েছো তো? আশিক, সন্ধ্যার আকাশে বৃষ্টি নামলো, এক অপরূপ সৌন্দর্য আপনাদের চতুর্দিকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম। কত মানুষের ভিড় এখানে থাকে, একটু অবসর সময় বার করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, তার ধারণাটাই আলাদা। সেই লেভেলের হাজার ব্যস্ততার মধ্যেও একটু সুপ্রাপ্তির স্থান হয়ে ওঠে এইসব জায়গাগুলি। আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার টাইমটা তো একেবারেই বেশ প্রিয় ওঠে। এক ক্লান্তিময় শহরের এক পশলা বৃষ্টি আনন্দের পরশ জোগায় দেহের মধ্যে। ময়দান থেকে মেট্রো ধরে নিলাম, কবি সুপাশে নামব। যেটা বলছিলাম, কলকাতার সন্ধ্যার আকাশে বৃষ্টি আর গাড়ির শব্দ এক সুন্দর অপরিহার্য সমারোহ তৈরি করে তুলেছে। হাজার ব্যস্ততা ক্লান্তি দূর করার সেই সন্ধ্যাগুলো সাক্ষী হয়ে থাকে চিরকালের মতো, আর একে অপরের আনন্দেতে মেতে যাওয়া দিনগুলি স্মৃতি হয়ে থাকে। এখন আমরা মেট্রোর মধ্যেই আছি, নামার অপেক্ষায়। মেট্রো থেকে নেমে নিউ গড়িয়া থেকে ট্রেন ধরতে হবে আমাদেরকে, সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের প্রত্যেকেরই সময় কাটাতে মন চায়। আজ আমরা যে সময় বন্ধুদের সঙ্গে কাটিয়ে এসেছি সে সময় হয়তো একটা সময় পাওয়া যাবে না, কিন্তু যেদিন কাটিয়ে এসেছি সেটার সাক্ষী বহন করে থাকবে। যাই হোক, বাড়ি ফিরতে হবে, সন্ধ্যার নিকটে চলে এসেছি, বৃষ্টিও মুষলধারার মতো বৃষ্টি হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমার ব্লগটি সম্পূর্ণ করতে হবে, তাই নিজেকে একটু সময় দিয়ে হাজার ব্যস্ততার মধ্যেও ঘুরতে নিয়ে যাবেন, নিজের প্রতি সময় কাটাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটি বা কোনো এপিসোড যাতে মিস না করেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করতে তো একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার একান্ত প্রয়োজন। আপনারা আপনাদের মতামত জানাবেন। এখানেই শেষ করছি, আমার ট্রেন চলে এসেছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো লেগেছে। এখানেই শেষ করব, একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে নাও তোমরা। টাটা, বাই বাই, ভালো থাকবেন। ফিরছি পরের সপ্তাহে নতুন একটি এপিসোড নিয়ে।